কলকাতা হাইকোর্টের মতো একটা অনারেবল জায়গায় চাকরি করা একটা মানে দুর্দান্ত ব্যাপার, যেটা আমরা আজকে আলোচনা করব যে এখানে রিক্রুটমেন্ট হতে চলেছে অ্যাসিস্ট্যান্ট পদে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে। কিন্তু কলকাতা হাইকোর্টের রিক্রুটমেন্টের নোটিফিকেশন অফিসিয়ালি বেরিয়ে গেল। তো বিস্তারিত জানবো, ভিডিওটা সবাই শেয়ার করো প্রচুর পরিমাণে যাতে সবাই জানতে পারে। আর তার আগে বলে দিই, চ্যানেলটাকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে। দেখো বিস্তারিত আমরা জানবো যে কলকাতা হাইকোর্টের রিক্রুটমেন্ট 2024-এ কি হচ্ছে, না পোস্টের নাম কি। পোস্টের নাম হচ্ছে এলডিএ পোস্ট, অর্থাৎ এটা কিন্তু গ্রুপ সি পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে। এবং এখানে ভ্যাকান্সি কি, ভ্যাকান্সি রয়েছে 291 খানা এখনো পর্যন্ত, কিন্তু প্রচুর ভ্যাকান্সি। এই ভ্যাকান্সিটা অনেক, কারণ লাস্ট যে বছর রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে কিন্তু ভ্যাকান্সি ছিল মাত্র 200টা, সেখানে এবছর কিন্তু 291 খানা ভ্যাকান্সি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যে অ্যাপ্লাই করতে গেলে তার কি কি যোগ্যতা লাগবে, কি বিস্তারিত সেটা আমরা দেখছি। যে কোয়ালিফিকেশন কি, কোয়ালিফিকেশন এইচএস পাশে অ্যাসিস্ট্যান্ট পদে তোমার রিক্রুটমেন্ট হতে চলেছে, অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এইচএস পাস করে থাকতে হবে অথবা এর ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে। তার সাথে সাথে যারা ফর্ম ফিল আপ করবে, এই ফর্ম ফিল আপ করতে গেলে ফিজ কত লাগবে, না ইউআর অর্থাৎ আনরিজার্ভড ক্যাটাগরির জন্য 800 টাকা, আনরিজার্ভড ক্যাটাগরির জন্য 800 টাকা, SC ST দের জন্য কিন্তু 400 টাকা কিন্তু এই ফিজটা রাখা হয়েছে। এর সাথে সাথে ফর্ম ফিল আপ স্টার্ট কবে থেকে হবে, ফর্ম ফিল আপ তো স্টার্ট হবে, সেটা হচ্ছে আজকে আমরা যে ভিডিওটা যখন করছি তখন হচ্ছে 1 আগস্ট অর্থাৎ 1 তারিখ, আর এটা শুরু হবে, ফর্ম পূরণটা শুরু হবে 5 তারিখ থেকে, অর্থাৎ 5ই আগস্ট থেকে কিন্তু এটা শুরু হবে। শেষ কবে হবে, শেষ হবে হচ্ছে 26 আগস্ট 2024 সালে। একটা কথা জানিয়ে রাখি, তোমরা যারা চাকরির অ্যাসপিরিয়েন্ট তাদেরকে আমরা বলবো যে তোমাদের অভিজ্ঞতা আছে যে যত পরে ফর্ম ফিল আপ করবে তত কিন্তু ছাড়বারের প্রবলেম হলেও হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব যে ফর্ম পূরণ সবসময় প্রথম দিকে করবে যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয়। নেক্সট আমরা দেখব যে এক্সাম প্যাটার্নটা কি, কিভাবে আমাদের এই নিয়োগ প্রসেসটা এগিয়ে যাবে, না এগিয়ে যাবে ফার্স্টে হবে ফেজ ওয়ান এক্সাম যেটাকে আমরা প্রিলিমিনারি এক্সাম বলি, এবং তারপরে হবে মেন্স এক্সাম যেটাকে আমরা ফেজ টু পরীক্ষা বলবো, এবং লাস্টে আমরা দেখতে পাবো ভাইবা ভক অর্থাৎ যেটাকে আমরা পার্সোনাল টেস্ট বা ইন্টারভিউ বলি। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানিয়ে রাখছি যে তোমরা যারা ভাবছো যে অন্য পিএসসি ক্লার্কশিপ বা ক্লার্কশিপের মতো পরীক্ষা যদি হয়, সেটা কিন্তু ভুল ধারণা, কারণ বিস্তারিত জানতে পারবে এখানে যে এটা ক্লার্কশিপের থেকেও অনেক বেশি অ্যাডভান্স লেভেলের। কেন, কারণ পরীক্ষা প্যাটার্ন দেখেই কিন্তু আমরা সেটা বুঝতে পারবো। দেখো প্রিলিতে অর্থাৎ ফেজ ওয়ানে কি সিলেবাস আছে, ফেজ ওয়ানে সিলেবাস রয়েছে যে 4টে জায়গা থেকে আমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, কি না অ্যারিথমেটিক থাকবে, তার সাথে থাকবে জিকে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি। কম্পিউটার প্রফিসিয়েন্সি মানে কম্পিউটার সম্পর্কে তোমার জ্ঞান থাকতে হবে, কিন্তু সেটা কিন্তু পরীক্ষা, নট টাইপিং টেস্ট কিন্তু নয়। কম্পিউটার প্রফিসিয়েন্সি মানে কম্পিউটারের সম্পর্কে তোমার জানা পড়া কত দূর আছে, সেইখান থেকে কম্পিউটার থেকে আলটিমেট কথা কোয়েশ্চেন থাকবে। 3 নম্বর জিআই অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং, সেই পার্টটা থাকবে। এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ থাকবে, অর্থাৎ এই 4টে জায়গা থেকে কিন্তু টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গার খেয়াল রাখবে, নেগেটিভ মার্কিং এর ব্যাপারটা, 1:1 নেগেটিভ, অর্থাৎ একটা ভুল হলে তোমার কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে। সুতরাং এই জায়গাটা কিন্তু অন্যান্য পরীক্ষার থেকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এখানে তুমি 1:1 তোমার নেগেটিভ মার্ক, একটা ভুল করলে 1টা নাম্বার তোমার কাটা যাবে। তো 100খানা কোশ্চেন থাকবে, 100টা মার্কস থাকবে, নেগেটিভ থাকবে, 1:1, এবং কোয়ালিফাইং মার্কস কিন্তু এবছর পরিষ্কারভাবে অফিসিয়ালি ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে যে 50% কিন্তু ফেজ ওয়ানে তোমাকে পেতে হবে ফেজ টুতে অ্যাপিয়ার করতে গেলে। কিন্তু এটা কিন্তু কাট অফ নয়, এটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস, কারণ কাট অফ এবং কোয়ালিফাইং মার্কস কিন্তু দুটো আলাদা, অর্থাৎ এখানে কোয়ালিফাই করতে হবে তোমাকে ন্যূনতম 50% নাম্বার কিন্তু রাখতে হবে, তারপরে এর উপরে যারা থাকবে সেখান থেকে কিন্তু কাট অফ মার্কস নির্ধারিত হবে। সুতরাং এটাকে 50% মানে 100-এর মধ্যে তুমি যদি 50 পাও তাহলে কি তুমি পাশ করে গেলে, নয়, এটা কিন্তু নয়, কারণ এটা পাস নয়, এটা কোয়ালিফাই হলো কিন্তু পাস হলো না, কারণ কি কাট অফে টিকে থাকাটাই হচ্ছে আলটিমেট কথা, কাট অফে যেটা দাঁড়াবে সেটা আমাকে করতে হবে।
চো এবার আমরা আসছি যে এই যে মেন্স মেন্স পরীক্ষার প্যাটার্নটা কি আছে। এরপরে ধরো যারা এই 50% প্লাস নাম্বার পেলো এবং কাট অফে যারা টিকে গেল তারা ফেজ টুতে পরীক্ষা অ্যাপিয়ার করবে। এবং এখানে আমরা দেখতে পাবো যে তিনটে সাবজেক্টের পরীক্ষা হবে এবং এই তিনটে সাবজেক্ট একই দিনে ওয়ান সিটিংয়ে, অর্থাৎ একই দিনে পরীক্ষা হবে, একই বসায় তোমাকে এই তিনটে পরীক্ষা একসাথে দিতে হবে। পরিষ্কারভাবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেটা জানানো হয়েছে। এক নম্বরে দেখো অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক থাকবে 100 নম্বরের, যেটা ডেসক্রিপটিভ টাইপ, এবং ইংলিশ থাকবে 100 নম্বরের, সেটাও ডেসক্রিপটিভ লিখতে হবে, এবং জিকে সেখানেও কিন্তু 100 মার্কস এবং এটাও কিন্তু ডেসক্রিপটিভ তোমাকে লিখতে হবে। এবং ওভারঅল বলে দিই যে ফার্স্টেই বলেছি যে অন্য অন্য চাকরির পরীক্ষা থেকে এটা কিন্তু ডিফারেন্ট লেভেলের চাকরি, কারণ ডিফারেন্ট যে প্রসিডিওর সেটা কিন্তু আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন দেখেই বুঝতে পারছি। কেন না এইখানে এই মেন্সে আমরা দেখতে পাবো যে ন্যূনতম প্রত্যেকটা সাবজেক্টে 40% করে মার্কস তোমাকে রাখতে হবে প্রত্যেকটা সাবজেক্টে, এটায় 40, এটায় 40, এটায় 40, অর্থাৎ 40% করে নাম্বার রাখতে হবে ন্যূনতম, যেটাকে আমরা কোয়ালিফাইং মার্কস বলছি। এবং তার সাথে আমরা দেখব যে ওভারঅল তোমাকে এই তিনটে 300 নম্বরের পরীক্ষা হবে, এই ওভারঅল কিন্তু 150 তোমাকে পেতেই হবে, ওভারঅল তোমাকে 150 পেতেই হবে, 150 পেলে তবে কিন্তু তুমি কোয়ালিফাই করলে, কাট অফের কথা পড়ে, কারণ এইগুলো সব কোয়ালিফাইং মার্কস কিন্তু দেওয়া আছে। সুতরাং তোমরা যদি ভাবো যে এই যে পরিস্থিতি, এই যে ডিটেলস অ্যানালাইসিস করলাম, এখানে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আরও বিস্তারিত প্রয়োজনে তোমাদের যদি এটা ইনফরমেটিভ মনে হয় এবং তোমাদের যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দেবো, অথবা তোমাদের ডিটেলসে আরও কিন্তু বিস্তারিত তোমাদের ধরে ধরে আমি বুঝিয়ে দেবো যে এখানে তোমাদের কোন জায়গায় অসুবিধা সেটার সলিউশন করার চেষ্টা করবো। এরপরে কোনো রকম যদি অসুবিধা হয় তাহলে ওই অফিসিয়াল নোটিফিকেশনে দেখতে পাবে যে হেল্পলাইনের নাম্বার দেওয়া আছে, সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো। সুতরাং এই যে বিরাট সুযোগ, এই সুযোগটাকে তোমরা কিন্তু হাতছাড়া করো না। বারবার বলছি এটা একটা বড় অনারেবল জায়গায় তোমরা চাকরি করতে চলেছো, সুতরাং ভাবনা চিন্তাটা ভালো করে চিন্তা করো এবং শুরুতেই প্রিপারেশনটা সেই লেভেলের নিয়ে যাও যাতে তুমি এই সিলেকশনটা পেয়ে যাও। আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হলো, আর হেল্পফুল হলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার দেখাবো অন্য একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।